সর্বশেষ সংবাদ সবার আগে জানতে আমাদের সঙ্গে থাকুন। শুরুতেই জানিয়ে দেব প্রধান প্রধান শিরোনাম। সব দল মিলিত হচ্ছে এক মহানায়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করেছে। 2004 সালে 21 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়েছে, 22 জন নেতাকর্মীকে হত্যা করেছে। সেই বিদেশি প্রভুদের থেকে সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা, বললেন ওবায়দুল কাদের। দিল্লিতে বিজেপি প্রেসিডেন্ট ও সেক্রেটারির সাথে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক। এরপর জানাব পদ্মায় ট্রলার ডুবি, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা। সাইজ করার রাজনীতি বন্ধ করতে বললেন আজমতুল্লাহ খান। আর জানাব রাজধানীতে আইইউটির বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ। এদিকে রাজধানীর সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক। এবং সর্বশেষ জানিয়ে দিব আজ থেকে চট্টগ্রাম মহানগরীর সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা। সব দল মিলিত হচ্ছে এক মহানায়, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার বিরোধী আন্দোলন নতুন রূপে আবির্ভূত হতে যাচ্ছে। সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি সহ সমনা দলগুলো রাজপথে আছে। বাকি দলগুলো বিভিন্ন ইস্যুতে পৃথকভাবে আন্দোলন শুরু করলেও সবার লক্ষ্য এক। এমনকি কম সময়ের নোটিশে হঠাৎ করে এক মহানায় মিলিত হতে পারে সব বিরোধী দল। পর্দার আড়ালে এমন রাজনৈতিক মুক্ত ঐক্য প্রস্তুতির বেশ জোরে সোরে এগোচ্ছে। প্রথম দিকে কোনো না কোনো দল বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নামলে একটা পর্যায়ে সবে এক দফা দাবিতে এক ভুক্ত হবে। সরকার বিরোধী এমন বৃহত্তর ঐক্য প্ল্যাটফর্মে সংসদের বিরোধী দল জাতীয় পার্টির গোপন পদধ্বনিও শোনা যাচ্ছে। পুরনো মিত্র জামায়াত রয়েছে সামনের সারিতে। ইতিমধ্যে মাঠ সরগরম করেছে চরমনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ, বসে নেই সিপিবি, তারাও আদর্শিকভাবে আন্দোলনে উত্তাপ বাড়াচ্ছে। এছাড়া অরাজনৈতিক সংগঠন হেফাজত ইসলাম সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে। মাওলানা মামুন হকের পুনর্বহাল করে পুরনো নেতৃত্বে হেফাজত শক্তি বৃদ্ধি করেছে। রাজনীতির মাঠে সব সমীকরণ বিশ্লেষণ করে পর্যবেক্ষক মহল মনে করেছে নিকট ভবিষ্যতে মাঠে সব বিরোধী দলকে এক মহানায় দেখা গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। এছাড়া বিরোধীদের আন্দোলনের রিমোট কন্ট্রোলের সঙ্গে দেশি বিদেশি প্রভাবশালী মহলের যোগসূত্রতা বিষয়টি বেশ জোরে সোরে আলোচিত হচ্ছে। এ কারণে রাজনীতি এখন যতটানা প্রকাশ্যে তার চেয়ে বেশি ঘনীভূত হচ্ছে অন্দর মহলে। সুশাসনের জন্য নাগরিক সজ্জন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার যুগান্তরকে বলেছেন, বর্তমান সংবিধান অনুযায়ী এই সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এই সরকারকে হটানো যাবে না। তাই তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের নীতি আদর্শ যাই থাকুক সবাইকে একমঞ্চে আসতে হবে। বিদেশি প্রভুদের থেকে সাড়া না পেয়ে বিএনপি নেতারা দিশেহারা, বললেন ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের অন্তর স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারে পরিপূর্ণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিদেশি প্রভুদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে এবং জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা দিশেহারা হয়ে পড়েছে। তারা এক এক সময় এক এক ধরনের কথা বলে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা একটি বিবৃতিতে এসব কথা বলেছেন তিনি। তিনি বলেছেন, 2001 সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতা দখলের পর আওয়ামী লীগের 26,000 নেতাকর্মীকে হত্যা করেছিল। 2004 সালের 21 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতাদের হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালিয়ে 22 জন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। দিল্লিতে বিজেপি প্রেসিডেন্ট ও সেক্রেটারির সাথে আওয়ামী লীগ প্রতিনিধি দলের বৈঠক। ভারত সফররত বাংলাদেশ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, সে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রেসিডেন্ট জগৎ প্রকাশ নাড্ডা এবং জেনারেল সেক্রেটারি বিনোদ তোড়ের সাথে পৃথক বৈঠকে মিলিত হয়েছে। সোমবার আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায়নন্দী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মেরিনা জাহান কবিতা ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরমা দত্ত বিজেপি প্রেসিডেন্ট জেপি নাড্ডার বাসভবনে তার সঙ্গে বৈঠক করেছেন। পদ্মায় ট্রলার ডুবি, যুবলীগ ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা। মুন্সিগঞ্জে ট্রলার দুইতে 9 জন নিহত লাশ উদ্ধার এবং এক শিশু নিখোঁজের ঘটনায় ড্রেজার বালু ব্যবসায়ী সিরাজউদ্দিন খান, উপজেলা যুবলীগ নেতা জায়েদ শেখদার ও ছাত্রলীগের নেতা পারভেজ চোকদার পাপ্পুর বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় ট্রলার থেকে বেঁচে ফেরা পরিবার ও স্বজনেরা হারা রুবেল শেখ লোহজং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এরপরেই পুলিশ অভিযোগটি তদন্ত করে মামলা হিসেবে নথিভুক্ত করেছে। মামলায় সিরাজউদ্দিন খান থানা যুবলীগ আহ্বায়ক সদস্য জায়েদ শেখদারকে 2 নম্বর এবং ছাত্রলীগের সাবেক সাধারণ পারভেজ চৌকদার পাপ্পুকে 3 নম্বর নাম উল্লেখ করে সহ অজ্ঞাত আরো 3 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানিয়েছে, জাহিদ শিকদার ও পাপ্পু চৌকদারের যোগসাজশে বালু হেক্টের সুকানি মালিক সহ অজ্ঞাতনামা আরো 2 থেকে 3 জন অবৈধভাবে বালুবাহী বাল্ক হেড বেপরা ও অধিক গতিতে চালিয়ে গত 5 আগস্ট রাত 8টার দিকে লোহজং থানাধীন খেদিরপাড়া ইউনিয়নের রাশকাটি দোড়ারঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আমাদের ইঞ্জিন চালিত ট্রলারে ধাক্কা দেয়। এতে আমাদের ট্রলার ডুবে আমার স্ত্রী সন্তান ভাই বোন প্রাণ হারান। লোহজং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার ইমাম হোসেন বলেছেন,
জানাচ্ছেন মামলাটি আমাদের থানায় হওয়ার পর নৌপুলিশ মামলাটি নিয়ে গিয়েছে, তারাই বিষয়টি তদন্ত করবে। মাও নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন, এই ঘটনার সাথে জড়িত সুকানি ও ড্রাইভার সহ সকল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে। সাইজ করার রাজনীতি বন্ধ করতে বললেন আজমতুল্লাহ। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূলের নেতারা খোলা মনে কথা বলেছেন, নেত্রীর সামনে সংগঠনের প্রকৃত অবস্থা তুলে ধরেছেন, অনেকে নির্ভয় অভ্যন্তরীণ কোন্দল সামনে এনেছেন, কেউ বা দলের মধ্যে কাউকে দাবিয়ে রাখার বিষয়গুলো তুলে ধরেছেন। উপজেলা মহানগর আওয়ামী লীগের 40 জনের বেশি নেতারা বক্তৃতা করেছেন, তাদের অনেকের মুখ থেকে যেমন বেরিয়ে এসেছে দলীয় মন্ত্রীদের এমপিদের বিরুদ্ধে অভিযোগ, 6 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিরতি দিয়ে 5 ঘন্টায় তৃণমূল নেতাকর্মীদের বক্তব্য শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্ধিত সভায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমতুল্লাহ খান বলেছেন, আমি হলে ভালো অপরে হলে খারাপ, এই যে সাইজ করা রাজনীতি বন্ধ করতে হবে, ফুল ফুটতে দিতে হবে, যারা ফুল বড় তারা ফুলের কাজ কেটে দেয়, এসব বন্ধ করতে হবে, যাকে মনোনয়ন দেয়া হোক তাকে নির্বাচিত করতে কাজ করতে হবে। আইইউটির বিদেশি শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকা অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কিছু বিদেশি শিক্ষার্থী বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে। গতকাল রাত 12টার পর থেকে গেটে অবস্থান করে তারা আন্দোলন শুরু করেছে। সকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আইইউটির গেট বন্ধ করে দিয়েছে, এতে অনাবাসিক দেশীয় শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে পারেনি, পরে অবশ্য গেট খুলে দেওয়া হয়েছে। সরজমিনে দেখা গিয়েছে বিদেশি শিক্ষার্থী মূল ফটকটি বন্ধ করে তারা কাউকে ভেতরে প্রবেশ করতে দেননি। মূল ফটকে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং গেট খুলে দেয়। বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, তারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে তবুও পাস করিয়ে দেওয়ার দাবি করেছে। এছাড়া তারা আবাসিক সুবিধা, ছুটিকালীন পকেট খরচ সহ বিভিন্ন দাবি করেছে, কিন্তু তাদের দাবি অযৌক্তিক বলে মনে করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজধানী সাভারে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক। ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা থেকে অব্যাহতি প্রতিশ্রুতি দিয়ে 4 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। গতকাল সাভার মডেল থানা অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম। প্রতারক ভুয়া পুলিশ কর্মকর্তার নাম হারুনুর রশিদ, বয়স 41, তিনি রংপুর জেলার মিঠাপুকুর থানার শটিবাড়ি এলাকার মরহুম আফসার আলীর ছেলে, একসময় হারুন গাড়ি চালক ছিলেন। মামলা সূত্রে জানা গিয়েছে ঢাকার সাভারের রাজফুলবাড়িয়ায় ভরাশি গ্রামের মরহুম হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ আসলাম গত 17 জুলাই আটক হওয়া ভুয়া পুলিশ কর্মকর্তা হারুন রশিদ 2-3 জন সহযোগী নিয়ে আসলামের বাড়িতে যান। এ সময় হারুন নিজেকে সাভার মডেল থানার এসআই পরিচয় দিয়ে আসলামকে জানান তার নামে সাভার মডেল থানা ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা আছে এবং ওই মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। পরে ওই মামলা থেকে বক্তব্যকে আসলামকে অব্যাহতি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 4 লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক ভুয়া পুলিশ হারুন রশিদ। পরে আবারও 5 আগস্ট হারুন রশিদ বক্তব্যকে আসলামের কাছ থেকে 50,000 টাকা দাবি করলে হারুনের প্রতি সন্দেহে আসলামের। বক্তব্যকে সাভার মডেল থানা খোঁজ নিয়ে দেখেন হারুন রশিদ নামে কোনো পুলিশের এসআই সাভার মডেল থানা কর্মরত নেই। এই ঘটনায় পরে ভুক্তভোগী আসলাম প্রতারক ভুয়া পুলিশ হারুন রশিদকে আসামি করে সাভার মডেল থানায় মামলা করলে পুলিশ হারুনকে আটক করে। সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দুল ইসলাম জানিয়েছেন অভিযুক্তকে 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরীর স্কুল কলেজ বন্ধ ঘোষণা। চট্টগ্রাম মহানগরীর সরকারি বেসরকারি সব স্কুল কলেজ মঙ্গলবার 8 আগস্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার 7 আগস্ট বিকেল 4:45 দিকে শিক্ষা মন্ত্রণালয় তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানায়। মন্ত্রণালয় জানায় অতিরিক্ত বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আগামীকাল মঙ্গলবার 8 আগস্ট শুধু চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা 10 আগস্ট পর্যন্তও বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবহাওয়া অধিদপ্তর বলেছে আজ সোমবার দেশের বেশিরভাগ এলাকায় বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগে গতকাল রবিবারের মতোই ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।